গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করার কথা ছিল, যেহেতু আমি ডাক্তার দেখাতে গেছিলাম ওই জন্য ব্লগ স্টার্ট করিনি। সোমনাথকে বলেছিলাম বাইরে থেকে ব্লগটা স্টার্ট করতে, আমাকে ভালো লাগছে, তোমার ফসল লাগছে, বেশি ফসল লাগছে তোমার? না, মোটেও একটু বেশি না, আমার মুখ তেল তেল করছে। কোনো ব্লগ তো করবে না সোমনাথ, শুধু ছেলে। আমি কালকে স্বপ্ন দেখেছি, একটা খুব ভালো স্বপ্ন। সোমনাথ স্বপ্ন দেখেছে, ও অটো কিনে নিয়েছে, ও রবিবার আজকে ও অটো চালাতে হবে ঘুম থেকে উঠে সকালবেলা। আমি আশীর্বাদ দিচ্ছি তোর জন্য স্বপ্নটা পূরণ হোক। আর আমি যে স্বপ্নটা দেখেছি ওটা আমি বলতে পারবো না এখন ক্যামেরায়, মানে এত, মানে বলতে পারবো না ওই জিনিসটা আমার পূরণ হয়ে যায়। না না, প্রেগনেন্ট এই স্বপ্নটা দেখিনি আমি, একটা মাথা, এইটুকু মাথা আছে যে আমি কত কি ভাববো। এই প্রেগনেন্টের কথাটাও তো ভাবার আছে, কিন্তু ভাবিনি আমি, এটাও ভাবতে হবে। মানে অনেক কিছু ছোটো মাথায় অনেক কিছু চিন্তা আছে, আমি বলতে পারবো না। আর আজকে না, অনেকদিনই হয়েছে না, তোকে আমি বলবো, ক্যামেরা বন্ধ হলেই তো আমার মনে উতলির উৎপাত খুশিটা। আমার ডেলিভারির ডেট দেওয়া হয়ে গেছে, আর আজকে আমার রিপোর্ট দেখানো ছিল, রিপোর্ট ফাইনালি ফাইনালি ডেলিভারির ডেট দিয়ে দিয়েছে, এরকম করে বলতে হয় ফাইনালি আমার ডেলিভারি। আমার দিদির ফার্স্ট ব্লগটা কারা কারা দেখেছে দিদি দেখা দিই, মানপিটা রাহুলের দিদির ফার্স্ট ব্লগ। আমি বলছি তোমরা প্লিজ দেখো না, এরকম বলছি, হে গাইস আমি মাম্পি তোমাদের কাছে চলে এসেছি, ইউটিউব করেছি, এই করেছি, ওই করেছি, চলে গেছি, ঠাস করে একটা ইমেজ দিবি, ঠাস করে একটা ইমেজ এফেক্ট ভালো হয় বলো। এরকম ভিডিও দেখতে মজা আসে তো বলো, এরকম শান্ত ভিডিও দেখতে কার মজা আসে? তুই একটু নাচ টাচ কর, আজকে আমি কচু শাক বানাবো। আমি নাকি নাচ করবো? কচু শাক বানাবো, আমি নাচ করবো? না না, ওই শান্ত ব্লগ বললি ওই জন্য বললাম। আর সোমনাথ কোনো ব্লগে আসে না, ওটা বল সোমনাথকে, একটা কাজ কর। এদের মাথায় বজ্রাঘাত পড়েছে, কারণ এতে কদিন আগে পরে আমাদের কি যে শনি চলছে আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু ভগবান আছে আর আমি ওনার উপরে খুব ভরসা করি, আশা করি। তো আশা করি মানে ভরসা করি। তো দেখো মানে একটা কাহাবত আছে না হিন্দিতে, ওটা দের হ্যা লেকিন অন্ধের নেই, সবকে ঘর মে দের হ্যা পর অন্ধের নেই। তো ইয়ে কাহাবত আমি মানি, এই কাহাবতটাকে আমি মানি খুব। তো চলো দেখতে থাকো। আর আমি আজকে কচুর শাক বানাবো, আমি রেসিপি দিদির ব্লগে আসবে, কিন্তু কচুর শাকটা তো আমি বানাবো না বলো। এখন যাবো গিয়ে সব জিনিস রেডি করবো, রেডি করা আছে, কিছু কিছু জিনিস বাকি আছে, যেরকম এটাকে বাটবো, জিরে বাটবো, এটা রে বাবা, হ্যাঁ আদা জিরেটা বাটবো, আর এটা সর্ষে বাটবো। দিদি আমার নেল এক্সটেনশন করবো, মনে কত কুর্তি, আমার নখগুলো বড় বড় আছে, আমি ওই জন্য নেল এক্সটেনশন করবো না বাবা, আমার কোথাও যাওয়ার নেই, পেট ফুলিয়ে ফুলিয়ে হাতে ফ্যাশন করলে আমার ভালো লাগবে না। হ্যাঁ প্রেগনেন্টে তো আমার এইসব কিছু মনই করেনি, ভালো লাগা তো অনেক দূরের কথা, আমি যখন প্রেগনেন্ট ছিলাম না, আমার কিচ্ছু করতে মন, এমনি চোখে মুখে যেন এ হয়েছে, করোনা হয়ে গেছে, হাতে বলতে নেই টাজুড, মানে আমাদের, মানে আমার তো কোনো সিম্পটম ছিলই না, মানে খুব কম, মানে গলার পিছনে কালো হয়ে গেছিলো, কালো হয়ে গেছিলো, আমার এখনো হয়নি কিন্তু হয়ে যাবে। তারপরে অ্যাপেল দেখলে আমার বমি পেত, বাকি আমার কোনো, আর ঘুম পেত, খুব ঘুম পেত, এই তিনটে সিম্পটম, এটা মনে আমার মনে হয় কমন সিম্পটম। কিন্তু মানে আমার একটা কাকি আছে, সে প্রেগনেন্ট ছিল, মানে আছে এখন, আছে প্রেগনেন্ট আছে, বাচ্চা হয়নি না, কাকির এখনো বাচ্চা হয়নি, কাকির মুখ দেখেছিস? বাবা আমি তো বলছি বলতে নি, এটা যে বাবা কেমন, ওনাকে দেখলে কেমন একটা লাগে, প্রেগনেন্সি তো হয়, প্রেগনেন্ট সে প্রেগনেন্ট বাচ্চা হয়ে যাওয়ার পর ঠিক হয়ে যাবে নর্মাল। তো চলো দেখতে থাকো, আর পুরো প্রেগনেন্সি জানিতে আমার কিরকম রূপ বদল হবে ভগবান জানে। কি তুমি পিউ এখন মানাচ্ছে প্রচুর লতি, তো কচু শাক কি এখন মানাচ্ছে কচু শাক, ঠিক আছে। এই কচু শাকের ব্লগটা দেখতে পাবে মাপির আইডিতে, মানাচ্ছি আমি, খাবে ও, খরচা করলো ব্লগটা, বাহ মাথা ব্যথা হয়ে যাবে। আর এদিকে কচু সিদ্ধ হচ্ছে, সোমনাথ খায় না কারণ ওর গলা চুলকে, মনে পাপ থাকলে যা হয় গলা কেন সব শরীরে চুলকে দেবে। আরে কচুর শাক খেতে আমি আমার শাশুড়ি, আমাদের ঘরে আমার শ্বশুর খুব ভালোবাসে, খুব সুন্দর লাগে, কিন্তু আমি খেতে পারি না, আমার মুখ কাল চলতে হবে। তোমাকে ডাল চলতে বলে, কিন্তু আমি ডাল চলতে জন্য এ দিয়েছি, ওই সর্ষে বাটনা মাছ তাও খাবো না, ডাল না চলবে খাইছেন সোমনাথ খায়, একদম সোমনাথ একদম না মিথ্যা কথা বলে দিয়েছিল, তো সোমনাথ
রেগে ভাতের থালা ছুঁড়ে দিয়েছিল। খুব সুন্দর দেখতে, খুব টেস্টি লাগছে। এর মধ্যে ঘি যাবে, ভালো চিনি যাবে, নারকেল দিয়েছি। এখনো কমপ্লিট হয়নি না তো। এর মধ্যে আমি, এর মধ্যে আমি কিভাবে করি তোমার বলেছি, একদম শর্টকাটে। তো গরম মশলা ফোড়ন দিয়েছি, গোটা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ একটু হালকা নাড়িয়ে, ওর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে পেস্ট দিয়ে দিয়ে নাড়িয়েছি, তারপরে কষা হয়ে গেলে টমেটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে জল দিয়ে একটু কষে চিংড়ি মাছটা আর নারকেলটা দিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আগে ভাজা ছিল, তারপর জল জিরাবে কচু শাক সেদ্ধ করে একদম চেপে, জল জিরা না জিরালে গলা ঝুলকাবে, তো ওই জল জিরা কচু শাক দিয়েছি। আর লাস্টে দেবো কি এই সর্ষে মাটা, যার কারণ যাতে গলা না ঝুলতে হয়, আর ঘি একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। আমাদের বানাচ্ছে আজকে মাম্পির জন্য কচু শাক চিংড়ি মাছ দিয়ে। ওই বাটা কাকু চলে গেছে আর পিউ কাকু চলে এসছে। বাটা কাকু কচু বেটে খাওয়াতো, মাখা কাকু, মাখা কাকু ঘাস মাখা, পটল মাখা, চিংড়ি মাখা, কচু বেটে কেউ খেত না, কারণ কচু বেটে খাওয়া না দাদা, অন্যরকম কিছু মাখিয়ে খাওয়াতো। তো আজকে তো ঝাঁকাসি হচ্ছে গেছে, পিউ কচু বেটে খাওয়াচ্ছে আমাদেরকে, কচু কচু শাক লো অনেকেই জানে, অনেক চচ্চড়ি করে খাওয়া পছন্দের জিনিস, শুধু একটু কষ্টের বলে কেউ অনেক একটু কমই বানায় ঘরে, কিন্তু আই হেট কচু পাতা শাক, পাতি লাগাতে গলা শুকায়, এরকম আমার বডি পা গলা শুকায়। ও ভুল বলছে, কারণ আমি কচুটা খাই না, একদম কচুটা খাই না, গলা শুকায় তাই তো খাস না। দেখো এবার পটেস কর, আমি একবার খুব সুন্দর লাগে, কিন্তু আমি খেতে পারি না, আমার মুখ কাল চলতে হবে। তোমাকে ডাল চলকায় বলেছি না, আমি ডাল চলকানোর জন্য এ দিয়েছি, ওই সর্ষে বাটাটা লাস্ট তাও খাবো না, ডাল না চলকে খাইছেন সোমনাথ খায় না একদম। সোমনাথ একজন মা মিথ্যা কথা বলে দিয়েছিল, তো সোমনাথ রেগে ভাতের থালা ছুঁড়ে দিয়েছিল। খুব সুন্দর দেখতে, খুব টেস্টি লাগছে। এর মধ্যে ঘি যাবে, ভালো চিনি যাবে, নারকেল দিয়েছি। এখনো কমপ্লিট হয়নি তো দিদি, কালকে একটা কমেডি ওয়ার্ল্ড এমআরএ একটা মিষ্টির ব্লগ ছেড়েছে, সেটা হচ্ছে আমের মিষ্টি। তো সোমনাথ মিষ্টি সত্যিকারে খায় না, পছন্দ করে না, খুব বেচে বুঝে মিষ্টি খায়, যেগুলোতে একটু মিষ্টি কম হবে। তোর এতই ভালো লেগেছে মিষ্টি, কালকে দেখে তো নিয়ে নিয়ে খাচ্ছে, আর এখন কি বলছে হঠাৎ দুপুরবেলা, বলছে তুই একটা কাজ করতে পারিস, তো তুই তো মিষ্টি বানিয়ে বিক্রি করতে পারিস মিষ্টির দোকানে। তো দিদি একটা অন্য প্ল্যান করতে বলছে, ওই প্ল্যানটা ক্যান্সেল কর আর মিষ্টির দোকানের প্ল্যান কর। না ভালো টেস্ট হয়েছে, অনেক কিছু দিয়েছে, ড্রাই ফ্রুট দুধ অনেক কিছু দিয়েছে, আর ধৈর্যর দরকার। তখন যাচ্ছি পার্লারে হেয়ার স্পা করতে, তো দিদির রিসেন্টলি একটা কাজ আছে শ্যুটের জন্য, ও নিজের ফেসিয়াল স্পা এইসব করাবে, তো নেল এক্সটেনশান হয়তো করাবে জানি না। আমি বললাম তাহলে আমিও করাবি, করতে যাচ্ছিলাম না, দিদি শুধু বলছে চুল ড্যামেজ হবে, তুই বুঝিস না, খুব জ্ঞান দেয়, জ্ঞানই দাও। তো যাবো এখন হেয়ার স্পাটা করাবো, তারপর দেখি আর মামাকে নিয়ে যাচ্ছি, কারণ কী মাম্মাম এখানে থাকবে, বা দৌড়াদৌড়ি করবে কী করবে, আমি ওই জন্য বলছি তাহলে ওকে নিয়েই যাই, ও আমার সঙ্গে থাকবে না, শান্তি যেন মামাম এখানে আছে, চুপ করে আছে, ঠিক আছে, ওকে একটু ফোনটা দেখতে দিয়ে দেবো, আমি ওখানে আরাম খাবো। তাই তো মাম্মাম বদমাশি করবি না তো? না বাবা, না বাবা আমাকে মার খাবে, এদিকে সরে এসো, বললো সামনে, আর সেই থেকে আমি হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। এইটা দি, হ্যালো, এইটা পুজো সোমনাথ বলবে। কালকে রাত্রিবেলা আমরা চলে এসেছিলাম এই ঘরে, তো আসার পর আমরা ঘুম থেকে উঠে, মামামের তো এখন গরমের জন্য কদিন, ওদের 10:30 থেকে স্কুল ছিল, তো এখন 9:30 থেকে করে দিয়েছে, আর 11টার সময় ছুটি হয়ে গেছে, তো টিফিনটা ওদের হচ্ছে না, তো ও না টিফিন করে ঘরে বেরিয়ে গেছে স্কুলে, আর আমি এখন একটু দেরি করে ঘুম থেকে উঠে জ্যাম আর রুটি হয়েছিলাম 4টে, মানে দুটো জ্যাম দিয়ে দুটো মাখন দিয়ে, তাও রুটি দিয়ে করেছিলাম, সেইটাই
কিন্তু গরমের চোটে আমাদের ঘরে যেহেতু ফ্রিজ নেই, দেখি দুটোই একটু নষ্ট নষ্ট মতো লাগছে, টক টক নাকি আমার মুখ এরকম লাগলো, তো আমি দুটোই ফেলে দিলাম, মুখ পুরো টক হয়ে গেছে। আর পুরো ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, তার জন্য কমেন্টস করো, আর আর কি সাপোর্ট করো আমাকে, আর কিছু বলবো না। চলো দেখতে থাকো, যদি ব্লগটা ভালো লাগে তো কমেন্টস করবে, লাইক করবে, আর যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো, যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট বলতে পারো। আর হ্যাঁ, অনেকজন বলে কচু শাকটা খেটে গেছে, আমরা কচু শাক গোটা ওটা খেতে ভালোবাসি না, ওরকম খেটে গেলে ভালো লাগে নারকেল চিংড়ি দিয়ে। আর যারা যারা নারকেল দিয়ে চিংড়ি খাবে না নিরামিষ, তারা ছোলা দেবে। চলো